हेलो फ्रेंड्स, टेक सपोर्ट बीडीआर पक्ष থেকে আমি মোহাম্মদ কবির হোসেন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 21তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা আজকের টিউটোরিয়াল বা আজকের পর্বে যা দেখাবো সেটা দেখানো শুরু করার আগেই দেখে আসি গত পর্বে কতটুকু আমরা কমপ্লিট করেছিলাম। তো আমরা গত পর্বের index.html ফাইলটি ওপেন করছি। ओपन करार पर देखूँ जे आमादेर टॉप हेडर एरिया अर्थात आमादा जे पेज काज करब जे पेज अनुजाई से पेजर टॉप हेडर एरियाटा आमादेर अलरेडी गत पर्वे कमप्लीट करा हो गेछे। आज के आमरा बोलेछिलाम जे लोगो एवं मेनू सेक्शन एरियाटा अर्थात ए सेक्शनटा आमरा आज कमप्लीट करब। तो चलुन कथा ना बाड़िए लोगो एवं मेनू सेक्शनटार काज किभाबे करते हय় সেটি আমরা দেখি। এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি মার্কআপ রেডি করতে হবে। তো মার্কআপ রেডি করার জন্য আমরা index.html এই ফাইলটি ওপেন করি। এখন আমরা টপ হেডার এরিয়ার শেষের পরে যে আমাদেরকে এখন মেইন মেনুর জন্য মার্কআপ রেডি করতে হবে। তো আমরা এখন মেইন মেনুর জন্য মার্কআপ রেডি করি। আমি একটি ডিভ নিই, ডিভ ক্লাস ডিভ শেষ করছি। আমি ক্লাসের নাম দিলাম মেইন ম্যাপ এরিয়া। এখন আমাদের আরো একটি ডিভ নিতে হবে, ডিভ ক্লাস ডিভ শেষ করছি। এই ক্লাসের নাম দেব আমি কন্টেইনার, CONTAINER। এরপর আমরা আরো একটি ডিভ নেব, সেখানে আমরা একটা ক্লাস ঘোষণা করব, ক্লাসের নাম দিলাম রো। এখানে রো কেন দিলাম, কারণ আমরা এই যে সেকশনটা নিয়ে কাজ করছি, যদিও এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে লোগো আরেকটা হচ্ছে মেনু, তো পুরোটাকে একটা রোতে কাজ করব, এই জন্য আমরা একটা রো নিলাম। এরপর আমরা আরো একটি ডিভ নিব, ক্লাস। এখন আমরা এর ক্লাসের নাম দিব কল এমডি টু, কল এমডি টু। তো আমাদের এখানে যেহেতু কলাম আছে 12টি, তো 12টি কলামের ভিতরে দুইটা কলামকে আমরা বরাদ্দ দিচ্ছি লোগো এর জন্য, আর বাকি 10টা কলামকে বরাদ্দ দিব মেনু এর জন্য। তো দুইটা কলামকে লোগো এর জন্য বরাদ্দ দেওয়ার পর এখন আমাদের লোগো এর কোড লিখতে হবে, মার্কআপ তৈরি করতে হবে। তো এর জন্য আমরা আরেকটা ডিভ নেব, ক্লাস ডিভ শেষ করলাম, ক্লাসের নাম দিল আমি লোগো। এখন আমাদের অ্যাঙ্কর টেক্সট নিতে হবে, কারণ যেহেতু লোগোতে আমাদের অ্যাঙ্কর লিঙ্ক করাতে হবে, এই জন্য এখানে আমরা index.html দিয়ে দিই। তো এর ভিতরে আমরা নিলাম এইসন একটা হেডিং ট্যাগ। এর ভিতরে আমরা যেহেতু আমাদের লোগো হিসাবে টেক্সট ইউজ করতেছি, এই জন্য আমি দিলাম TSBD। তো হয়ে গেল আমাদের লোগোর মার্কআপ রেডি। লোগোর জন্য যে মার্কআপটি করার প্রয়োজন, এখন আমাদের মেনুয়ের জন্য মার্কআপ রেডি করতে হবে। তো কলএমডি টু এর পরে এসে আমরা আরো একটি ডিপ, এখন শেষ করছি, এখানে আমরা দিব কল এমডি, কল এমডি 10। অর্থাৎ আমরা বলেছিলাম যে মেনুয়ের জন্য আমরা 10টি কলাম বরাদ্দ করলাম। এরপর আমাদের যেটি হবে সেটি আমরা এখানে আরো একটা ডিভ নিব, এখানে একটি ক্লাস নিব, ডিভ শেষ করছি, ক্লাসের নাম দিলাম মেইন ন্যাপ, মেইন ন্যাপ। এখন আমাদের হবে এর ভিতরে ইউএল এলআই নিতে হবে। তো আমি লিখছি ইউএল, ইউএল শেষ করছি। এখন ইউএল এর ভিতরে আমরা একটা ক্লাস নিব, ইউএল এর ভিতরে আমরা একটা ক্লাস নিব, ক্লাস না নিয়ে আমরা এখানে আইডি নিব, তাহলে এটা স্ট্রং হবে। ক্লাসের থেকে আইডির
প্রাধান্য যেহেতু বেশি, এর জন্য আমরা এখানে একটা আইডি নিচ্ছি। এবং এই আইডির নাম আমরা আইডি হিসেবে ঘোষণা করলাম নেভিগেশন। এরপরে আমরা নিব এলআই, যেহেতু ইউএল এলআই এগুলো নিয়ে আমি আগের টিউটোরিয়ালে আলোচনা করেছি, এজন্য এটাকে এখানে আর এটা নিয়ে আমি আলোচনা করছি না। অ্যাঙ্কর হবে এখানে আমরা দিলাম হোম। এভাবে আমরা কন্ট্রোল ডি চেপে চেপে আমি আরো কিছু বাড়িয়ে নিলাম, হোম অ্যাবাউট আস আওয়ার অক্স পোর্টফোলিও কন্টাক্ট আস আওয়ার টিম। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, আমি আপাতত এইভাবে দিলাম। তো আমাদের হয়ে গেল লোগো এবং মেনু সেকশনের জন্য মার্কআপ রেডি। এখন আমরা ব্রাউজারটি পেজটাকে ওপেন করে দেখি যে কি অবস্থায় আছে। দেখুন যে টিএসবিডি আমাদের লোগোটি চলে আসছে এবং আমরা যে মেনু নিয়েছি সেটাও চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে স্টাইল করা। তো চলুন শুরু করি। স্টাইল করার জন্য আমরা স্টাইল ডট সিএসএস এটি ওপেন করি, করে নিচের দিকে চলে আসি। তো এখন দেখুন যে প্রথম আমাদের কাজ করতে হবে, আমি প্রথমে কাজ করি লোগোটি নিয়ে, লোগোটার কাজ কমপ্লিট করি আগে। তো লোগোর জন্য আমরা যে যে ক্লাসগুলো নিয়েছিলাম, দেখুন যে আমাদের এখানে লোগোর জন্য ক্লাস নিয়ে আসে লোগো। তো লোগো ক্লাস ধরেই আমাদেরকে এখন স্টাইল করতে হবে, অর্থাৎ সিএসএস লিখতে হবে। তো সর্বপ্রথম আমরা বলে দিই লোগো এর জন্য টেক্সট ট্রান্সফর্ম ইউপিপিআর সিএসই আপার কেস। অর্থাৎ আমরা যদি এখানে যদি টিএসবিডি আছে, তো সম্ভবত এখানে বড় হাতের টিএসবিডি রয়েছে, দেখুন আমরা ছোট হাতে দিয়ে দিই টিএসবিডি, ছোট হাতে দিলাম, তারপরও আমাদের এখানে কিন্তু বড় হাতেরই দেখাবে, দেখুন, কারণ আমরা এখানে সিএসএস এ বলে দিয়েছি যে লোগো টেক্সট ট্রান্সফর্ম হবে কি আপার কেস বড় হাতের। এখানে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং আমি দিচ্ছি 6 পিক্সেল 0 উপরে নিচেই, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। লোগো, এরপর আসে লোগো এ, আমরা অ্যাঙ্কর করছি লোগোর, সেখানে আমরা একটা কালার দিয়ে দিই। ডিফল্টভাবে ওখানে একটা কালার পাচ্ছে, তো আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম 4949 4949। দেখে আসি, দেখুন 4949 দিয়ে দিলাম। এরপর আছে যখন আমরা হবার করব তখন কি হবে, তো লোগো এ কলন এইচ ও বি আর হবার, অর্থাৎ যখন লোগোর উপরে মাউস নিয়ে যাওয়া হবে তখন কি হবে, তখন হবে তার অপাসিটিটা একটু আমরা কমে দিতে যাচ্ছি, ও পি এ অপাসিটি 0.8। দেখুন আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের লোগো এইস অন। তো আমরা লোগো ক্লাস ধরে কাজ করছি, এইস করছি, এরপর আমরা এইস অন, আসুন এইস অনে আসি, ডট লোগো এইস অন, আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই
font size আমি দিলাম 16 পিক্সেল margin margin 10 পিক্সেল 0 ডিসপ্লে ইনলাইন ব্লক বর্ডার 3 পিক্সেল সলিড আমি একটি কালার দিয়ে দিচ্ছি ডিসি অন 4 ডিসি অন 4 3 4 প্যাডিং 10 পিক্সেল 15 পিক্সেল সেভ দিলাম এরপরে দেখে আসি কেমন দেখায় দেখুন হবারটা কিন্তু হবার করলে দেখুন এবার কিন্তু বোঝা যাচ্ছে যে একটার অপাসিটি একটু কমে যাচ্ছে তো হয়ে গেল আমাদের লোগো সেকশনের কাজ এবার আমরা চলে আসি মেনু সেকশন ইনস্টল করি মেনু সেকশনের জন্য আমরা ইনস্টল শুরু করব প্রথমে আমাদের আছে মেইন ন্যাব একটি ক্লাস দেখে আসি আমরা আমাদের ক্লাস ছিল মেইন ন্যাব তো নিলাম মেইন ন্যাব এম আই এন মেইন ন্যাবের প্রথমে যে ইউএলটা আছে ইউএল এ আমরা মার্জিন 0 প্যাডিং 0 লিস্ট স্টাইল নাম টেক্সট অ্যালাইন রাইট দেখুন আমরা এটুকু মার্ক আপ করার ফলে কি হলো দেখুন কি হয়েছে যে আমাদের এই যে ফোটা ফোটা ছিল সেটি হারিয়ে গেছে আর আমাদের কন্টেন্টগুলো রাইট পাশে চলে গেছে তো এরপরে আসি আমরা ইউএল এর পরে এলআই ডট মেইন ন্যাব এলআই ডিসপ্লে দেখুন যে আমাদের এখানে এলআইটি কি আছে নিচেই উপরে নিচে আছে কিন্তু আমরা চাচ্ছি কি সমান সোজাসুজি হবে সেটা করার জন্য আমরা ডিসপ্লে করব ইনলাইন ব্লক ইনলাইন ব্লক পেস্টার রিলোড দিয়ে দেখুন সোজাসুজি চলে আসছে এখন আমাদের মেইন ন্যাবের ভিতরে যে অ্যাঙ্কর আছে অ্যাঙ্কর নিয়ে কাজ করতে হবে তো মেইন ন্যাব এলআই এ এখন এখানে আমাদের কাজ করতে হবে আমরা সর্বপ্রথম একটা কালার দিয়ে দিই কালারটি আমরা অবশ্যই 222 কোড দিলাম আপনারা আপনাদের মতো করে দিবেন ডিসপ্লে হবে ব্লক ফন্ট সাইজ দিয়ে দিই একটা আমরা ফন্ট সাইজ দিলাম 15 পিক্সেল ফন্ট ওয়েট 700 টেক্সট ট্রান্সফর্ম TRANS UPPER CSE টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেচ তো প্যাডিং দিয়ে দিই প্যাডিং 25 পিক্সেল বাই 16 পিক্সেল ট্রানজিশন ট্রানজিশন এটা এটা একটু পরে দিই আমি আপনাদের এই অবস্থায় দেখে আসি যে কি অবস্থায় আছে আমাদের কাজটি এতক্ষণ দেখুন টেস্ট ট্রান্সফর্ম ট্রানজিশনটা একটু পরে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে ওটা পরে দিই আচ্ছা এরপর আমাদের হবার হলে কি হবে আমাদের মার্কআপটার কিন্তু স্টাইল করা হয়ে গেছে দেখুন যে আগের মতো যে আগে যেভাবে আছে আর কি সেভাবে চলে আসছে এখন আমরা হবার করলে এখানে যেমন হচ্ছে হবার করলে একটা অন্য একটা কালার চলে আসতেছে এটা কিভাবে করব এটা করার জন্য আমরা লিখব মেইন ন্যাব এলআই হবার এ এতে যখন হবার হবে তখন কি হবে এর একটা ব্যাকগ্রাউন্ড
কালার দিয়ে দিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে যে কোডটি ব্যবহার করেছি ডিসি অন 434 টেক্সট ডেকোরেশন এনও এন টেক্সট ডেকোরেশন কি হবে নান হবে আর কালার হবে FFF সাদা। তো দেখুন যে টেক্সট ডেকোরেশন অর্থাৎ যখন আমরা এই মেনুর উপরে মাউস নিয়ে যাচ্ছি তখন নিচে একটা লাইন চলে আসতেছে, টেক্সট ডেকোরেশন নান করার ফলে ওই লাইনটা আর থাকবে না। পেজটাকে রিলোড দিই, মাউস নিয়ে যাই, দেখুন চলে আসছি, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন যেটা আসছে যে খুব দ্রুত আসতেছে যে কালারটা, যখন মাউস হবার হচ্ছে তখন কালারটা খুব দ্রুত চলে আসতেছে। তো এটার জন্য আমরা যদি ইয়েতে ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন TRAN ট্রানজিশন আমরা দিলাম 0.3s, সেভ করি, পেজটাকে রিলোড দিই। তো দেখুন এখন কিন্তু খুব স্মুথলি হবার হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো এটাকে যদি আমরা কন্টেন্টটা বড় করে দিই তাহলে মনে হয় আমাদের একটু দেখতে সুবিধা হয়, ভালো হবে। আমি দিলাম টেক্স সাপোর্ট TECHSUPPORT, সেভ দিই, পেজটাকে রিলোড দিই। তাহলে দেখুন যে আমাদের আগের পেজে যে পেজ অনুযায়ী আমরা কাজ দেখাতে চেয়েছি আপনাদের সে অনুযায়ী কিন্তু হয়ে গেছে। তো আমাদের মেনু এবং লোগো সেকশনের কাজ কমপ্লিট, খুব সহজেই, অল্প কিছু মার্ক আপ HTML কোড আর অল্প কিছু CSS, মাত্র দেখুন কয়েকটা লাইনের CSS, এটা করে আমাদের খুব সহজেই কাজটি কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখুন, যেভাবে আপনাদের কাজ দেখালাম সেভাবেই আপনারা দেখে বুঝে প্র্যাকটিস করুন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করুন। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমার এই টিউটোরিয়ালটি বা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান। আর আপনাদের যে কোনো মতামত জানানোর জন্য কমেন্ট করুন। ভালো থাকুন, আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।